বিলটি আজকে উত্থাপিত হলে অর্থ মন্ত্রক সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হবে। না, মাননীয় মন্ত্রী প্রথমে উত্থাপন করুন। ওকে, আচ্ছা, আমি মাননীয় স্পিকার, আমি বিলটি উত্থাপন করতে চাই। আমি শুধু এইটুকুন বলবো যে উত্থাপন করছি আমি, যদি যার কোনো কোনো উত্থাপন করছেন, জি, এতটুকুই যথেষ্ট, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম স্পিকার। সুরক্ষিত লেনদেন অস্থাবর সম্পত্তি বিল 2023 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আহমদ মুস্তফা কামালকে সুরক্ষিত লেনদেন অস্থাবর সম্পত্তি বিল 2023 সম্পর্কে সংসদের রিপোর্ট দানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আগে বলতে চাইছিলাম যে উত্থাপন করা হয়েছে, উত্থাপন করেছে মাননীয় প্রধানমন্ত্রী, উত্থাপন করেছে। মাননীয় স্পিকার, আমি বিলটি অলরেডি আগে উত্থাপন করেছি। আমি এই মুহূর্তে বিলটিকে আমি এখান থেকে স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাবটা বলুন, কয়দিনের জন্য? মাননীয় স্পিকার, বিলটি আজকে উত্থাপিত হলে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হবে। কতদিনের জন্য আপনি চাচ্ছেন স্থায়ী কমিটি প্রেরণ? বিলটি আমি বিলটি স্থায়ী কমিটিতে প্রেরণ করব। বিলের নামটা পুরোটা পড়েন, পড়ে বলে যে আমি সাত দিন সময় চাচ্ছি। আর ঠিক, এটা তো আমি আহমদ মোস্তফা কামাল, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার নাম বলে আমি বিলটি উত্থাপন সংসদ স্থায়ী কমিটি, এটা আপনারা ঠিকমতো আমাদেরকে অফিসে প্রেস করে দেন। কোথায় মাননীয় মন্ত্রী? জি, আপনি আমার সাথে আমার কথাটা শুনেন। আপনি বলেন যে এই বিলটি আপনি কয়দিনের জন্য স্থায়ী কমিটিতে প্রেরণ করতে চান। মাননীয় স্পিকার, আমি মুস্তফা কামাল, আমি অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে সুরক্ষিত লেনদেন অস্থাবর সম্পত্তি বিল 2023 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক, এবং বিলটি এই পরীক্ষা নিরীক্ষার জন্য পনেরো দিনের মাঝে ফেরত আবার পরীক্ষা নিরীক্ষা করে আমাদের কাছে ফেরত দিবে। জি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সুরক্ষিত লেনদেন অস্থাবর সম্পত্তি বিল 2023 পরীক্ষাপূর্বক 15 দিনের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো।